প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ সৌদি প্রধান জেদ্দাম মদিনা দাম্মাম রিয়াদ ও কাতার প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এয়ারপোর্ট শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে রফিকুল সভাপতিত্বে ও রাসেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আলমকে বিশেষ অতিথি ছিলেন সাদেক আহমেদ এ সময় বক্তব্য রাখেন আবুল হাসেম বিশ্বাস কামল হোসেন আলী আজম রফিকুল ইসলাম ফারুক হোসেন সহ অনেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইয়ানবুর প্রাদেশিক বিএনপি রশিদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আউ বক্কর সিদ্দিক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অতিথি ছিলেন ইয়ানবু বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন রিয়াদে রৌদাসাখা স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতা দিবস ও কর্মী সম্মেলন হয়েছে সাইফুল ইসলাম দুর্গাপুরের পরিচালনায় ও মখলিসুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ ইউসুফ খান প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বিশেষ অতিথি ছিলেন এ মনিরুল ইসলাম ফয়েজ উদ্দিন লাবলু শাউন মহসিন খান হাজি জসিম উদ্দিন মাজরুল ইসলাম রুবেল সহ অনেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বিএনপি মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম সৌদি আরব সংগঠনের আহ্বায়ক ইমরান শেখের ছিলেন প্রধান উপদেষ্টা শফিকুর ইসলাম শিপন এস কে রানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এস এম আসলাম মোহাম্মদ আবুল কালাম দুলু চৌধুরী ইউসুফ আলী ইব্রাহিম মির্জা পারভেজ মুস্তফা সহ স্থানীয় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে প্রবাসী বিবাড়িয়া জেলা বানসারামপুর থানা বিএনপি মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় ও মোহাম্মদ হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কাম বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ রনি আহমেদ মোহাম্মদ রাজিন আহমেদ সহ অনেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম উপদেষ্টা শাহ আলম জাতীয় পার্টি কাতারের সভাপতি আলহাজ বাসা সরকার মোহাম্মদ মানিক হোসেন সহ অনেকে সৌদি আরবে জেদ্দায় বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম পশ্চিমাঞ্চলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কাজী জাকির ও রফিক চৌধুরী যৌথ সঞ্চালনায় ফোরামের আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শেখ মহিউদ্দিন প্রধান বক্তা ছিলেন ফোরামের সদস্য সচিব জসীম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন শরীফ মোহাম্মদ হারুন মিজান চৌধুরী আসাব উদ্দিন এমদাদ আনসারী সহ স্থানীয় নেতৃবৃন্দ শেষে জাসাস সভাপতি রফিক চৌধুরী উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে